আজকে আমি আবার চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। তো আমাকে দেখে বুঝতেই পারছো যে আজকে আমি আর একটা জায়গায় অন্য একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো আজকে যাচ্ছি আমার সেই ছোট্টবেলাকার ফ্রেন্ড, মানে আমার বেস্ট ফ্রেন্ড, তো তার বাড়িতে। অনেকদিন তার সঙ্গে দেখা হয় না লকডাউনের জন্য, তো ভাবলাম আজকে একটু যাই ফ্রেন্ডের সঙ্গে একটু দেখা করে আসি। তো চলো তাহলে যাওয়া যাক ফ্রেন্ডের বাড়িতে। ওকে, আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে চলে এসেছি। তো চলো দেখি ভেতরে যাওয়া যায়। কেউ আছে? কেউ আছে বাড়িতে? ঠিক আছে, ভালো আছিস তো? আরেকজন আছে ওখানে বসে আছে, এদিকে আসবি না, লজ্জা লাগছে তোর। এই যে আমার ভাই এখানে বসে আছে, এই যে ভাই, এই যে টাকা দিয়ে একটু বলো ভাই, ভাই করে দে। খুব গরম লাগছে, একটু বসে নি, তুই যা বস। না না, একটু জল আনি তোর জন্য। হ্যাঁ, তোমার বর্ষাটা কেমন চলছে? ভালো তো? হ্যাঁ, গান টান চলছে তো? আচ্ছা ফ্রেন্ডস, একটা কথা বলি, সিজা কিন্তু খুব ভালো গান গায়, তো আজকে তোমাদের একটু গানও শোনাবো। শোনাবি তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই জলটা খেয়ে নে, বস বস বস। অনেক গল্প করবো আজকে, অনেক দিন পর দুজনের দেখা হলো, তো প্রচুর আড্ডা মারবো বসে। এখন আমাদের গল্প আর শেষ হবে না আজকে সারাদিনে, তাই তো? অনেক অনেক গল্প, খুব এনজয় করবো, ঠিক আছে? থেকো আমাদের সাথে। তুই দাঁড়িয়েছিস কেন? বস, এতদিন পর আসছিস, কি করোনা ভয় তো আসছিস? না না, এরকম বলছিস কেন? এই তো পড়েই নি, অত টেনশন কিসের? ঠিক ঠিক তো। তো ভাবিলা কোথায়? ও তো অফিসে গেছে, ডিউটিতে আসতে দেরি হবে, 6টা বাজবে আস্তে আস্তে। তো যাই হোক, ফ্রেন্ড ওর হাজবেন্ডের সঙ্গে আজকে পরিচয় করে দিতে পারলাম না, তো নেক্সট দিন আবার যখন আসবো অবশ্যই পরিচয় করে দেবো। দাদা এখনো ডিউটিতে আছে, কখন আসবে? এখন দেরি আছে, 6টা বেজে যাবে আস্তে আস্তে। দেখিনি রত্নাকে, না দেখে তোমার থাকতে পারি না, তাই চলে আসলাম। কিন্তু এই এত খাওয়া দাওয়া মজা করবো, কিন্তু দাদা এলো না। আছে ও দাদাকে আবার অন্য, ঠিক আছে আমি নাহলে একটু পার্সেল করেই পাঠিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনার ব্যাগে মানে গাড়িতে জায়গা আছে আমার, অনেক ঘরে ঠিক আছে না, অল্প অল্প করে পার্সেল করে পাঠিয়ে দেবো। খাবো না বাড়ি গিয়ে, একা খেলে তো হবে না বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে তুই যান, একটু গানটা শোনাবি তো?
কাজ হবে সেইটা। আর একটা কথা বলি, যে নিবেদিতার বান্ধবী নিবেদিতাকে মানে এরকম ভয় দেখিয়েছিল সেটা রত্নাদি নয়, রত্নাদিকে কেউ কল করে উল্টোপাল্টা বলো না, আরও তাকে ধন্যবাদ জানো, কেন রত্নাদি যথেষ্ট হেল্প করেছে। রত্নাদি দুঃখে লাস্টে তার মুখ দেখিনি, রত্নাদিরে কল করলে আমার বাড়ি আসে না, বলে আমি গিয়ে দাঁড়াতে পারবো না, আমি যন্ত্রণায় থাকতে পারবো না, রত্নাদি আমার বাড়ি আসেনি, আমার ঘর দেখতে পারবে না, বলে তোমার ঘরে আমি যেতে পারবো না দাদা, আমারে মাফ করে দাও, নিজের বাড়িতে তালা দিয়ে বসে বসে কান্না করেছে দাদাকে পাঠিয়ে দিয়ে। বাড়ির সামনে গিয়ে গাড়িটা দাঁড় করিয়েছি, তাও আবার বলছে রত্নাদি আমায় মাফ করে দাও, আমি যাবো না, রত্নাদি কান্না করছে এখানে, দাদা বলছে রত্না আসবে না, আসলে পাগল হয়ে যাবে এই জায়গায়। তো রত্নাদি এই কথা বলিনি, ঠিক আছে, ওর একটা বান্ধবী এত জীবন মানে হারিয়ে গেছিল, ওকে কেউ ভালো বলে না, ওই বান্ধবীটার নাম আছে।